বলতে বলুন এই মাইকে। আমার নাম গৌতম রায়। আচ্ছা, আপনি কবে থেকে এইটাই কাজটা করছেন? আমি তো ধরো 22-23 বছর। না, আমার পৈতৃক ব্যবসা হচ্ছে অন্য, সেই ব্যবসাতে আমার কিছু হয় না বলে তখন আমি এই ব্যবসায় এসেছি। আচ্ছা, আপনার এখান থেকে লাভ কেমন হয়? এই লাভ বলতে মোটামুটি আমার চলে যায়। আচ্ছা, মোটামুটি আমার চলে যায়। তা আপনি গত বছর যে কোভিডের সিচুয়েশন ছিল আমাদের 2020 সালে, তখন আপনার ব্যবসা কেমন গেছে? এই কোভিড সিচুয়েশন আমার ব্যবসা কোনো রকমে ধার দেনা করে চলতে হয়েছে, ধার দেনা করে চলতে হয়েছে আর কি। আর এবছর? এবছরও তো আমাদের প্রত্যেক বছর ধার করতে হয়, ধার করে সেই টাকা পয়সা তাদের আবার দিয়ে যেটা বাজলো তখন সেটা ছেলেপুলেদের জামা কাপড়, নিজেদের খাওয়া দাওয়া এইগুলো চলে। এছাড়া আপনাদের মানে সারা বছর এই কাজই করেন? সারা ম্যাক্সিমাম বেশিরভাগ ঠাকুরটা বানায়। আচ্ছা আচ্ছা। চলে তো ছবি তুলবি, ওইটা মুখের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে না? হ্যালো ব্রাদার, भैया काम कब तक खत्म हो जाएगा? नहीं, आपको नहीं मालूम? তো সামনে হাতের ভিতরে তো একটা নিচ্ছি সুন্দর হচ্ছে উনি বেরো সব মিলে বের করলো।
বৃষ্টিতে কিভাবে কাজ করছেন? অসুবিধা হচ্ছে না রোদে শুকাতে? ঠাকুর রোদে শুকাবে? হ্যাঁ, আজকে তো সানলাইট আছে, কালকে ছিল। কি নিচ্ছেন জল? ফাঙ্গাস এগুলো কি জানো কি বললি? ফাঙ্গাস দেখতে এসছে কাকে? আমাদের সবাইকে দেখতে এসছে। দেখা হাস, কিছু কথা বল। হ্যালো হ্যালো, শুধু হ্যালো বললে হবে না। তো কাকু কি করছে? দেখ কাকু রং করতে ব্যস্ত। লোকটা বুড্ডা সাটিয়া গিয়া তোমার সাথে কথা বলতে গিয়ে তুমি যদি কাজ বললে দুই মিনিটের দাম কত জানো? হ্যাঁ নিশ্চয়ই, এখন তো অনেকটাই। ছোট দুর্গা কোথায়? দোষ নেই, পিছিয়ে বেতা হুয়া চৌধুরী এটা করছেন এই শিল্প কথা? শুনুন, আমরা জ্ঞান হতে আমাদের আমাদের এই দোকান জ্ঞান হতে আমরা কাজ করতে শোনা, আমাদের কোনো কোনো জায়গা দিয়ে যাওয়া কাজ শেখা বা কিছু না, এইখানে সব কিছু আমাদের। আচ্ছা আচ্ছা, এবছর লাভ কেমন হয়েছে আপনার? লাভ বলছি নি, গত বছর যে কোভিড ছিল এতে করে কি ব্যবসার দিকে কোনো এ পড়েছে, ক্ষতি হয়েছে কোভিডের জন্য? ক্ষতি বলতে বিশাল ক্ষতি হয়েছে আমাদের। দেখো গত বছর লকডাউন নামলো, অন্য মা অন্নপূর্ণা পুজোর আগে উঠি অন্নপূর্ণা আমাদের ক্যান্সেল হয়ে গেলো, সব তো ঠাকুর নিল না, সেই ঠাকুরগুলো পরে এলো লোক খরচা করে। লেবারদের কিন্তু আমাদের পয়সা দিতে হয়, তারাও তো খাবে নিশ্চয়ই। হ্যাঁ, সে ঘর থেকে পয়সা দিয়ে তাদের বাড়ি পাঠানো হলো, স্টক গেল, পয়লা বৈশাখ গেল, রদ গেল, কিন্তু কাস্টমার এলো না। তারপরে কি কাস্টমার আসছে, দাদা কী হলো আপনার ঠাকুরটা বানিয়েছি আপনি বলে দেখুন, কিছু মনে করেন এবার ঠাকুর নিতে পারছি না, আমরা এবার ঘটে পটে পুজো করছি। তারপর আমাদের একটা ক্ষতি হলো, তারপরে দুর্গা গেল কালী গেল যা জগদ্ধাত্রীটা কোনো রকম, আমরা মামলা দাঁড়া আমরা ভাবলাম সরস্বতী পুজোটা যাক জমি হবে লোকে, করলো সরস্বতী, কিন্তু সেই যে তুলনা করা কথা সেটা হলো না। তারপরে আমপানে আমাদের আমপানে আরও অনেক বড় ক্ষতি হয়েছে, সমস্ত ঠাকুর ওপরে ছিল, ঝড়ে সব চাল উড়ে গেলো, উড়ে ঠাকুর সব গলে ডাল হয়ে গেল, এক ক্ষতি, বিশাল ক্ষতি। আমাদের সমিতিতে খবর এলো সরকার থেকে যে আপনাদের ক্ষতিপূরণ কিছু দেওয়া হবে, পেয়েছেন? আমরা শুনুন না, আমরা দিলাম, আমাদের জানি আমরা 10-15 হাজার টাকা করে পাবো, কত পেলাম? 2,300 টাকা করে। তাহলে এটা কী? একদম অথচ বারোয়ারি সরকার 50-60 টাকা করে দিচ্ছে। আরে শিল্পীদের দেখুন, শিল্পী না হলে পুজো করবে কার কাদের নিয়ে? শিল্পীরা যদি বেঁচে থাকে তাহলে তো দুর্গা ঠাকুরটা হবে, আচ্ছা শিল্পীরা যদি চলে যায় বিলুপ্ত হয়ে যায় আস্তে আস্তে করে, তাহলে ঠাকুর কে করবে? আপনাদের এই কাজটা নিজের করতে কেমন লাগে? শুন, কাজটার কাজের সময় কাজের জমি শেখারও শেষ নেই, কিসেরও শেখ নেই, আনন্দ পান করে কাজ নিশ্চয়ই কেন পাবো না? শিল্পী নেশা আমাদের, শিল্প কথা করেই আনন্দ, এই সত্য কথা। এই যে তুমি এসছো তোমার সঙ্গে কথা বলছো এটাই আনন্দ,
আমার জিনিসটা কিন্তু আমি যখন থাকবো না তো তোমার কাছে একটা ভিডিও করা থাকবে, তুমি এটা দেখবে, এই লোকটা ছিল, আমি সঙ্গে কথা বলে আসছি। আপনি কথা বলছেন না, অন্যরা কেউ কথা বলতে চাইছে না? হ্যাঁ, এখন কাজের সময় তো সবাই কাজের মধ্যে মাধ্যমে। কালকে রায়পুর থেকে জিজ্ঞেস সারা বছরই কাজ করেন? এরপরে আপনার কালী ঠাকুরের জন্য কাজ করবেন, তাই তো? দাম আপনারা ঠিকঠাক পান? যা খরচা হয়, যা কষ্ট হয়? না না, ঠিক হয় না। আসলে শিল্পীদের কোনো দামই হয় না, মানে আশা করি টাকা দিয়ে কোনো দাম মেটানো যায় না। শিল্পের কথা কোনো দাম হয় না, মানে কোনো মূল্যতেই তার দাম ঠোকানো যায় না। খেয়েছেন আপনি সকালে? ঠিক আছে, ওটা কি হয় আপনার ছেলে? আচ্ছা, কি নাম তোমার? তুমিও কাজ করো? আচ্ছা, এছাড়া আপনাদের কোনো পেশা আছে আর আলাদা? ঠাকুর বানানো ছাড়া কিছু করেন না? কাঁচা না কি বলি না, আমার খালে ওইটা মনে হয়, ওই তো এখানে চলে আসলাম, আমার আবার সেই জায়গায় চলে আসলাম। ছোট ঠাকুর কোথায়? এটা কি মা লক্ষ্মী না সরস্বতী? এগুলো কি ডাইসের ঠাকুর দেখো? এগুলি করছে, ডিস্টার্ব করা যাবে না। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, আরে দাও কিচ্ছু হবে না, দাও তুলে নিয়েছে। সাজানো হয়ে গেছে, তোমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো? আরো কাজ আছে মনে, কাজ শেষ নেই, এমন কাউ কথা বলছে না। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই।
চো সামনে যে এটুকু ভিডিও থাকবে নাকি?